আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি পাথরঘাটা নিউজে। কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, তো দর্শক আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে আপনারা ভিডিওর ফ্রন্টে যাকে দেখতে পাচ্ছেন খাদিজা। খাদিজার দুই ছোট ছোট বোন রয়েছে এবং কারেন্ট শক করে খাদিজার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। তো এই মতো অবস্থায় খাদিজার বাবা মারা যাওয়ার পরে খাদিজার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খাদিজা সহ খাদিজার যে দুই বোন রয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা লেখাপড়ার ব্যবস্থা করতেন। তো বেশ কিছুদিন আগেই খাদিজার মাও, মানে তাদের শেষ আশ্রয়স্থল সেই খাদিজার মা, তিনিও ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে, যার চিকিৎসার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন। তো মায়ের গুরুতর অবস্থা খুবই খারাপ, চিকিৎসা এই কারণে খাদিজা রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরে টাকা পয়সা কালেকশন করছে। তো খাদিজা, তুমি কত টাকা আসলে এখন পর্যন্ত মানুষের কাছ থেকে উঠাইছো? 3 লাখ টাকা। 3 লাখ টাকা? 6 লাখ টাকা লাগবে, হ্যাঁ 3 লাখ টাকার বাহি। মানে 3 লাখ টাকা তুমি কিভাবে উঠাইছো? 3 লাখ টাকা ওই আত্মীয় স্বজন হেবের চেয়ারম্যান মেম্বার সবাই দিয়েছে, আমার মামাই দিয়েছে, আমার খালারা দিয়েছে 5-10 হাজার টাকা, যে যেবেল পারছে সবাই দিয়েছে, তারপরে খেয়াগার বইটা আছে আমি সবাই দিয়েছে। তো তোমার যে 6 লাখ টাকা দরকার তোমার মায়ের চিকিৎসার জন্য, এই বিষয়টা তোমরা জানছো কীভাবে? ডাক্তারে আমাকে বলছে যে 6 লাখ টাকা দিলে তোর আম্মুরে ভালো বানাতে পারবো। মানে তোমার আম্মুরে ভালো বানানোর জন্যই তুমি আজকে এই রাস্তা রাস্তায় নামছো টাকার জন্য। আর একটা বিষয় আমরা জানছি যে তোমার আব্বা বেশ কিছুদিন আগে দুর্ঘটনায় মারা গেছে, সেই দুর্ঘটনাটা আসলে কিভাবে ঘটছে? কারেন্টের কাম করতে গেলে মানে লাগে হেই, এরপর কিবিল কিবিল যেন তার তোর মিলে যে, তারপর হেন দে শর্ট করে হালাই দিয়েছে, তারপর জায়গায় শেষ, আমরা আর দেখতে পাইনি। মানে কারেন্টের কাজ করতে কতদিন যাবৎ কাজ করতে তোমার বাবা? করতে 8-10 বছর। ওই যে তোমার বাবা যখন কাজ করতো তখন তোমাদের পারিবারিক অবস্থা ছিল কি? আমরা আমার দাদাক বাড়ি গেলাম বরিশাল কলসকাট, সেই সময় আমার দাদা দাদি সবাই জিগেছে, আমার আব্বু মারা গেছে মন্ত এখন জিগে না কেউ। মানে বাবা থাকাকালীন সবাই সবাই জিগে হয়, এখন জিগে না কেউ। তো এখন তোমাদের পরিবার চলে কেমন? তোমার দুইটা ছোট ছোট বোন আছে। এই আমি আমার আম্মুর লগে টাহা উড়াই আমার বন্ধুগুলো লেহাপড়ার খরচ দেয়, আর আমার আম্মুর তো ইয়ারে আশপাশে মানে আছে হেরা একটু হেল করে। তোমাদের বাড়িতে এমনিতে জায়গা জমি নাই ফসলের? আছে, দাদাক বাড়ি বরিশাল, হ্যাঁ আছে, আসারা দেবে না, নানির বাপের বাড়ি থাই হেনে থাকি আমরা তিন বোনই স্থান। তিন বোনই এখন দাদির বাড়িতে থাকে? নানির বাপের বাড়ি, দাদাক বাড়ি মানে জিগে না। ও, নানির বাপের বাড়ি? বাড়ি তোমার বাবার যে মানে দাদাদের বাড়ি সেই বাড়িতে? হেরা জিগে না, হেরা কে আমার ছেলে নাই, এখন তোরা থাকি হরবি কে। ও, মানে ছেলে নাই এই কারণে আর তোমাদেরকে না রাহে না? রাহে না, নামাই দেবে। তো এই বিষয়টা তোমরা এলাকার যারা প্রতিনিধি আছে মেম্বার বা চেয়ারম্যান তাদের কাছে জানাও না? হ্যাঁ গো, যারা জানাইছি হেরা কোনো সহযোগ করে না, হেরা ই দশরের চাল দেয় হেয়ের পিন একটা নাম দিলে হেতে দশরের চাল পেয়ে হাতে আমাকে সংসার বাঁচবে কোন। এখন এই যে তুমি যে তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা তুলতেছো, বিষয়টা সত্যি দর্শক, যারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছিলেন এবং যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে জনমদুখী মা প্রত্যেকটা মানুষের শেষ আশ্রয়স্থল, যে মা সে মাকে আসলে অসুস্থ মাকে বাঁচানোর জন্য এই খাদিজার এই প্রচেষ্টা। সুদূর মঠবাড়িয়া থেকে পাথরঘাটা বা পাথরঘাটা সহ এমন বেশ কিছু স্পট রয়েছে যেখানে আসলে মানুষের আনাগোনা, সেই জায়গাগুলোতে ঘুরে ঘুরে মায়ের চিকিৎসার জন্য টাকা তুলছে খাদিজা। তার উদ্দেশ্য একটাই, তার ছোট ছোট দুটি বোন রয়েছে যমজ বোন। তোমার যে সেই দুইটা বোন তাদের বয়স কত? এই 8 বছর চলে দনক। 8 বছরের দুটি বোন রয়েছে, সেই দুই বোনের খাওয়া দাওয়া লেখাপড়া এবং তার মায়ের চিকিৎসার জন্য যে বাকি 3 লক্ষ টাকা দরকার সেই টাকা জোগাড় করার জন্যই মূলত খাদিজা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো খাদিজা, এই যে তুমি প্রত্যেক দিন মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় আসো, এতে তোমার ভয় হয় না? ভয় হলে তো হওয়ার আর কিছু না ভাই, আইসি প্যাডের অভাবে সাহস রাখার দরকার, মনে গাড়িতে আই এবার গাড়িতে যাই। এই একদিন আসলে তুমি কত টাকা পাও? 500-600। এই 11টার সময় আইসি, এখন পর্যন্ত 100 টাকা পাইছে আর পাইনি। এতে তো তোমার যে দুইটা বোন আছে বাসায় আর সেই বোনদের খাবার হইবে না? হ্যাঁ তো ভাই, করার কিছু নাই, কর্ম কি কম। এইভাবে তুমি এই কতদিন বসে এই 3 লাখ টাকা তুমি জোগাড় করছো?
করছি 6 মাস হয় না এখন তো 6 মাস বসে। ও এই টাকার মধ্যে তুমি একটু আগে বলছিলে যে মামারা বা তোমার অন্যান্য যারা আত্মীয় স্বজন তারা দিছে, হ্যাঁ দিছে 2 লাখ টাকা আর আমি 1 লাখ টাকা গুছাইছি। 1 লাখ টাকা গুছাইছো। আচ্ছা, বাংলাদেশে অনেক বিত্তবান আছে, আমরা যারা আজকে এই ভিডিওটি দেখছে দেশে এবং প্রবাসে যারা দর্শক ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে, খাদিজা এক অসহায় মেয়ে, নিজের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূর এই যে দক্ষিণ উপকূলের পাথরঘাটা, আপনারা জানেন যে পাথরঘাটা একটা বিজনেস পয়েন্ট, মৎস্য বাজার ঘাট রয়েছে এখানে, এছাড়াও বেশ কিছু স্থাপনা রয়েছে যেখানে আসলে অনেক মানুষের আনাগোনা, যেখানে আসলে হাত পাতলে বা কোনো সাহায্যের জন্য আবেদন করলে অল্প হলেও কিছুটা সহযোগিতা পাওয়া যায়। আর সেই আশাই খাদিজা আসলে সুদূর মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় আসতো, তো সেই আসার মুহূর্তে আসলে তার সাথে দেখা হয় পাথরঘাটা নিউজের। আমরা চেষ্টা করছিলাম খাদিজাকে কিছুটা সহযোগিতা করা, এরই মধ্যে বেশ কিছু সহযোগিতা আমরা খাদিজাকে করেওছি এবং আজকের ভিডিওতে আসলে খাদিজা এই ভিডিওর সামনে আসার প্রধান কারণ হচ্ছে দেশে প্রবাসে এবং আমাদের দেশেই অনেক বিত্তবান রয়েছেন যারা সহযোগিতা করেন বিভিন্ন জায়গায়। আমরা আশা করব খাদিজার পাশে থাকবেন, খাদিজার মাকে বাঁচাতে অল্প অল্প করে হলেও সহযোগিতার হাত বাড়বেন। খাদিজা, তোমার কি বিকাশ নাম্বার আছে? আছে, আমি যে ফোন চালাই এই ফোনে। এই ফোনে বিকাশ আছে? হ্যাঁ। মানুষ যদি তোমাকে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বিকাশে পাঠাতে পারবে। বিকাশে পাঠাতে পারবে। একটু নাম্বারটা একটু বলো তো দেখে দেখে। তার নাম্বারটা হয়েছে 01728 028 423, ঠিক আছে? 01728 028 423, এটা তোমার বিকাশ নাম্বার। হ্যাঁ। এখানে টাকা পাঠাইলে তুমি পাবা। হ্যাঁ। আচ্ছা, রাখো এটা। জি দর্শক, যেমনটা বলছিলাম যে অসহায় খাদিজা, খাদিজা পথে পথে ঘুরে, বাবা হারা, মা বর্তমানে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় রয়েছে, খাদিজা আপনাদের কাছে চিকিৎসার জন্য হাত পেতেছে। যদি খাদিজার দিকে চেয়ে মায়া হয় বা খাদিজা এক মায়ের চিকিৎসার জন্য সন্তান আপনাদের কাছে হাত পেতেছে, আপনাদের যদি সাহায্য করার মন মানসিকতা থাকে অবশ্যই খাদিজাকে সাহায্য সহযোগ। কাজে একটা বিষয় একটু বলো তো, তোমার মা শেষ কবে সুস্থ ছিল? আই 1 বছর আগে সুস্থ ছিল। আমাকে মানের বাসায় কাম মারে হেবার খাওয়াইছে। মানুষের বাসায় কাজ করত? মানুষের বাসায় কাজ করে। আমার ছোট বোনদের আমার আপু থই গেছে লেদার তেনা পেছেন, তারপর আমার মায় মানের বাসায় কাম মারে আমাকে বড় বানাইছে। তো এই অসুস্থ হয়েছে কতদিন যাবত তোমার মা? এই 6 মাস চলে বর্তমানে। 6 মাস? এই 6 মাস তোমরা এইভাবেই এই পথে নামে নামে এই করে তোমরা চলতেছো? হ্যাঁ। বলতে চাই যে খাদিজা সত্যিকারে একটা অসহায় মেয়ে, তার দুটি বোন রয়েছে ছোট ছোট, সেই বোন দুটির দিকে চেয়ে এবং খাদিজার মা বর্তমানে ঢাকায় মহাখালীতে ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, 3 লক্ষ টাকা কারণে তার চিকিৎসা হচ্ছে না। ইতিমধ্যেই যেমনটা আপনাদেরকে বলছিলাম যে খাদিজা 6 মাস এইভাবে পথে পথে ঘুরে 3 লক্ষ টাকা জোগাড় করেছে, বাকি 3 লক্ষ টাকা হলে সে তার মায়ের চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আর আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নাম্বারটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করলে অথবা সরাসরি আপনারা যদি সাহায্য পাঠাতে চান খাদিজাকে এই নাম্বারে পাঠাতে পারেন। আর যদি আপনাদের খাদিজার বিষয়ে আরও কোনো জানার থাকে অবশ্যই পাথরঘাটা নিউজে মেল করতে পারেন বা পাথরঘাটা নিউজের নাম্বারে কল করে খাদিজার বিষয়ে জানতে পারেন। জি দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।